দিনে দিনে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছেন, নামমাত্র খরচে তারা তৈরি করে নিতে পারেন আজকের এই রেমেডিটা। এটা ব্যবহার করলে আপনাদের মুখের কালো দাগ, বলিরেখা, ব্রণের দাগ এবং অমসৃণতা ও কালচে দাগ সহ রোদে পড়া ট্যান সব দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই রেমেডিটা অত্যন্ত সহজ, নামমাত্রের দুটি উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটা তৈরি করে দেখাবো। রেমেডির মূল উপকরণ হলো লেবু, মানে আমি এখান থেকে লেবু রসটা নিয়ে নিব। অর্থাৎ দুইটা উপকরণ দিয়ে আজকে এমন একটি ফেস প্যাক বা ফেস টোনার তৈরি করব, যেটা ব্যবহার করলে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেবু নিয়ে নিয়েছি। লেবুতে আছে ভিটামিন সি, লেবুতে উচ্চ অ্যাসিডিক উপাদান রয়েছে এবং এটি আপনার ত্বকের টোন উজ্জ্বল করতে, কালো দাগগুলো হালকা করতে, ব্রণ চিকিৎসা করতে, বার্ধক্যের অকাল লক্ষণগুলো প্রতিরোধ করতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। এটি ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা, তারপরে আপনার বয়সের দাগ তুলতে সাহায্য করে। এরপর এর মধ্যে আমি আরেকটি উপকরণ নিয়ে নিব, সেটা হলো আলু। লেবু রসের সাথে আমি আগেই বলেছি আরেকটি উপকরণ মেশাবো, সেটা হলো আলুর রস। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলু আমরা সবজিতে ব্যবহার করি, কিন্তু এটা যে রূপচর্চায় ব্যবহৃত হয় সেটা হয়তো অনেকে জানেন না, বা যারা জানেন তারা কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না। তো এখানে আমি একটা মাঝারি সাইজে আলু নিয়েছি এবং সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ত্বকে আলুর রস ব্যবহার করলে তার ত্বকের জ্বালা পোড়া চুলকানি দূর করতে সাহায্য করে। এই রস ত্বক পরিষ্কার করতে পাশাপাশি মাথার খুশকিও দূর করতে সহায়ক। তো আমি এখানে একটা সবজি কাটা নিয়ে নিয়েছি এবং আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা যদি খোসা সহ না চান তাহলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমি এখানে আলুটাকে গ্রেট করে নিচ্ছি কারণ আমার এখান থেকে রসটা প্রয়োজন। আলুতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম, যেটা সব ধরনের ত্বকের জন্য ভালো। ব্যস্ততার জন্য যারা পার্লারে যাওয়ার সময় নেই তারা কিন্তু হেসেলে থাকা এই সবজির উপর ভরসা রাখতে পারেন। আলুর রস দিয়ে আপনারা মুখের, ঘাড়ে, গলার এবং আপনাদের কনুইয়ের যে দিক কালো দাগ পড়ে যায় সেগুলো তুলে ফেলতে পারবেন। তো কথা বলতে বলতে আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে একদিনের জন্য রেমেডি তৈরি করছি, আর আপনারা বেশি করে তৈরি করে এটা ফ্রিজেও রেখে দিতে পারবেন। আর এই রেমেডিটা কিন্তু ছোটো বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। এরপর গ্রেট করা আলু থেকে আমি রসটা বের করে নিচ্ছি। তো এখানে আনুমানিক 3 চামচ পরিমাণ মতো আলুর রস বের হয়েছে। প্রথমে আমি একটা প্যাক তৈরি করব, তারপর একটা ময়েশ্চারাইজার ক্রিম তৈরি করব বা একটা সিরাম তৈরি করব। তো এখান থেকে আমি 1 চামচ পরিমাণ মতো আলুর রস অন্য একটা বাটিতে তুলে রাখব। আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, এটি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে। আর লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ও অ্যান্টিসেপ্টিক উপাদান সংক্রামক তৈরিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো এখন আমি এই বাকি আলুর রসের মধ্যে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দেব। লেবু রস কিন্তু ব্রণের বিরুদ্ধে খুবই ভালো কাজ করে থাকে, আর এছাড়া ত্বককে ভিতর থেকে গ্লোয়িং করে, হোয়াইটনিং করতে কার্যকরী ভূমিকা পালন করে। খুব বেশি কিন্তু লেবু রস দিবেন না, 2 চামচ আলুর রসের মধ্যে 5 থেকে 7 ফোঁটা লেবু রস নিয়ে নেবেন। এখন এটা ভালো করে মিক্সড করতে হবে। কখন মাখবেন? এটা যে কোনো সময় মাখা যায়। আপনারা যদি রোদে পড়ে বাইরে থেকে আসেন তখনও মাখতে পারেন, বা সকালেও এটা মাখতে পারেন, দুপুরেও পারেন, বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও এটা মুখে লাগাতে পারেন। তো কীভাবে লাগাবেন? যেহেতু এটা লিকুইড, তো একটা কটন বলের সাহায্যে এটা আপনাদের সারা মুখে মাসাজ করে নেবেন। কটন বলটা এই রেমেডির মধ্যে ভিজিয়ে নেবেন, তারপরে সারা মুখে, বিশেষ করে যেখানে কালো দাগ সব পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, যেখানে ব্রণের দাগ আছে তার উপরে একটু বেশি বেশি করে চেপে চেপে এটা লাগিয়ে নেবেন। তারপর ঘড়ি ধরে 20 মিনিট ওয়েট করবেন, খুব বেশিক্ষণ রাখার দরকার নাই। আর যাদের লেবুর রস, যাদের ত্বকের জন্য সেন্সিটিভ, তারা এটা অ্যাভয়েড করবেন। তারপর মুখটা পরিষ্কার করে ধুয়ে শুকনো তাওয়ালে দিয়ে মুখটা মুছে ফেলবেন। এরপর চলে যাবো আমি সেকেন্ড স্টেপে, অর্থাৎ আমি একটা সেরাম তৈরি করে দেখাবো। এখানে যে 1 চামচ লেবু রস তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো
অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি না থাকে তাহলে একটা ভিটামিন ই অয়েল আপনারা এই আলু রসের মধ্যে দিয়ে নিতে পারেন। এরপর এটা ভালো করে মিক্সড করে নিব। তারপর হাতে ডোগাই করে, আঙুলের ডোগাই করে সারা মুখে মণ্ডলে, হাতে, কাঁধে, গলায় আমরা মেখে নিব। এই সিরামটা ব্যবহার করলে আপনার ত্বক থাকবে নরম কোমল এবং ত্বক হয়ে উঠবে দিনে দিনে উজ্জ্বল ঝকঝকে ফর্সা। সপ্তাহে 3-4 দিন আপনার এটা ব্যবহার করবেন। এভাবে এক নাগাড়ে 5 দিন ব্যবহার করার ফলে দেখবেন আপনার ত্বকের কতটা পরিবর্তন হয়েছে। অনেকটা আপনারা ত্বক আপনাদের উজ্জ্বল হবে, ফর্সা হবে এবং সমস্ত দাগ সব দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।